আসসালামু আলাইকুম। আমি এখন মানব খুব সহজ আর মজার একটা নাস্তা, এটা বলতে পারেন ডিম দিয়ে পাউরুটি। তো এটা আমি কোনো তেল ছাড়া বানাবো, শুধুমাত্র ডিমটা ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন ততটুকু তেল। আপনারা যদি ডিমটা অন্যভাবে ভেজে নিতে পারেন তাহলেও হয়। তৈরি করা খুব সহজ, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। সবজি সবজি সবই এর মধ্যে দেওয়া হবে। আমি এটা পানির ভাবে তৈরি করব। আপনারা যারা করতে চান তারা ইচ্ছা করলে রাত্রে দোটা করে রেখে দিতে পারেন, সকালে ডিমটা ভেজে এটা বানিয়ে নিতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা চেলে নিছি, এর সাথে আমি 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিব। এটা প্যাকেটের ইস্ট, বোতলের না। বোতলেগুলো সাধারণত একটু মরা হইতে পারে আর কি, প্যাকেটেরগুলো সাধারণত মরা হয় না। 1 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ চিনি। মনে রাখবেন একটা কথা, ইস্ট অনেকের ফুলে না হয়তো ঠিক মতো, ভালো ইস্ট হইলেও ফুলে না। যদি চিনি না থাকে তাহলে কিন্তু ইস্ট খুব একটা বেশি ফুলে না। ইস্ট ফুলতে গেলে চিনিটাকে ভেঙে ও গ্যাস তৈরি করে, যে কারণে ইস্ট ফুলে। সেই জন্য আপনাদের ইস্ট যদি কম ফুলে চিনির পরিমাণ কিন্তু বাড়াইতে হবে, আর কিছু করার নাই এতে। যাই হোক, এগুলোকে আমি একটু মিশাই নিই ভালো মতো। ইস্টে যত চিনি দিবেন ইস্ট তত বেশি ফুলবে। মিশাই নিলাম। এখন এর মধ্যে আমি কিছু সবজি দিচ্ছি, যা যার পছন্দ মতো দিবেন। আমি এখানে নিচ্ছি প্রায় 1.5 কাপ গাজর, এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর বাকি পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ক্যাপসিকাম মিলায় আরও 1.5 কাপ, 3 কাপের মতো আমি সবজি দিলাম এর মধ্যে। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম চান। এইটা একটু এর সাথে ভালো মতো মিশায়নি সবজির সাথে। তবে খেয়াল রাখবেন সবজি যেন ময়দার থেকে বেশি না হয়, মানে মিলানোর পরে বুঝতে পারবেন যে সবজির পরিমাণ থেকে ময়দাটা তাতে একটু বেশি থাকে। মিলল। এখন আমি দেখেন, ভালো দেখে বুঝতে পারতেছেন সবজির থেকে ময়দা একটু বেশি দেখা যাচ্ছে। এখন আমি রুম টেম্পারেচার থাকা, বাংলাদেশে ঘরে থাকা নর্মাল দুধ আমি এর মধ্যে দিব। দুধটা জাল দেওয়া না, এটা প্যাকেটের দুধ। আপনারা জাল দেওয়া দুধও দিতে পারেন, প্যাকেটের দুধও দিতে পারেন, কিন্তু দুধ গরম করার দরকার নাই, নর্মাল রুম টেম্পারেচার হইলেই হয়ে যাবে, ঠান্ডা যাতে না হয়। এখন এর সাথে আমি মিলাই নিব। 1 কাপ দুধ দিলাম আমি 2 কাপ ময়দার সাথে। যা পানি মিলাই নিলাম স্প্যাচুলা দিয়ে, এখন আমি এটাকে হাতে ময়ান দিব। তো ভালো মতো মিলাই নিলাম, বেশ একটু নরম নরম, একটু আঠা আঠা, কিছু করার নাই। এখন আমি এগুলাকে, এটাকে ঢেকে একটু রেস্টে রাখবো 2 ঘন্টা, যাতে ফুলে ডবল হয়। 2 ঘন্টাও লাগবে না, 2 ঘন্টাখানেক এখনকার আবহাওয়ায় উদয় হয়ে যাবে। আর কেউ চাইলে এর সাথে বাটার, ঘি, তেল যা খুশি দিতে পারেন। আমি তেল টেল কিছু ব্যবহার করলাম না, এটার সাথে যা দিলাম এতেই হয়ে যাবে ইনশাল্লাহ। হাতের অতিথিগুলো ছাড়া দিয়ে দিলাম, ফুলে উঠে সব ঠিক হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আমার রান্নাঘরের অপেক্ষাকৃত একটা গরম জায়গার মধ্যে রেখে দিব, মানে যেই জায়গাটা খুব বেশি বাতাস চলাচল করে না, তুলনামূলক গরম আর কি। 1.5 ঘন্টা রাখলেই ফুলে যাবে এই গরমে। আমি এখন 4টা ডিম ভেজে নিব, এই জন্য আমি যথেষ্ট পরিমাণ পেঁয়াজ নিচ্ছি আর একটু মরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ মরিচ বেশি দিলে ডিমটা একটু ফুলা ফুলা হবে, মোটা হবে। এর মধ্যে 7 মতো লবণ দিব, দিয়ে পেঁয়াজ মরিচটা একটু মাখায় তার মধ্যে 4টা ডিম ভেঙে রাখছি, মুরগির ডিম, এগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো আমার ফেটে নিতে হবে। ভালো মতো ফেটে নিলাম যাতে উপরে একটু ফেনা ফেনা টাইপের হয়ে যায়, তাহলে ডিমটা ভালো মতো ফুলবে ভাজার সময়। এখন আমি এটাকে ভেজে ফেলবো। আমি এখন খুবই ছোট 6 ইঞ্চি একটা ফ্রাই প্যানে, খুবই ছোট একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিছি, যাতে ডিমটা একটু বেশি দেখা আর কি মোটা মোটা হয়। সেই জন্য ছোট ফ্রাই প্যান নিছি, ওর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিব। চতুর্দিকে সমান করে দিয়ে আমি ফ্রাই প্যানটাকে ঢেকে দিয়ে হালকা আছে 7-8 মিনিট এটাকে ভাজবো, যাতে ডিমটার নিচের দিকটা পুড়ে না যায় কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়। তো 6-7 মিনিট ভাজার পরেই ডিমটা মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উল্টায় দিব, উপর দিকটা একটু কাঁচা কাঁচা আছে, তারপরে উল্টা দিব। উল্টা দিয়ে উপর দিকটা ভেজে নিব যাতে উপর দিকটাও শক্ত হয়ে যায়, একটু সাবধানে উল্টায় দিতে হবে। এই দেখেন নিচের দিকটা খুব একটা পুড়ে নাই কিন্তু ভালো বাদামি হয়ে ভাজা হয়েছে। এখন উল্টা দিলাম, এখন মিনিট খানেক কি মিনিট দেড়েক ওই দিকটা ভেজে নিলেই আমার ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আবার ঢেকে দিয়ে আমি মিনিট দেড়েক দুয়েক ভেজে নিব। 2 মিনিট পরে ডিমটাকে উঠায় নিই, দেখি কি অবস্থা এই দিকটা।
একটা প্লেটের উপরে ঢেলে নিলাম। হ্যাঁ, এই দিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে, হয়ে গেল আমার ডিম ভাজা, বেশ মোটা করে একটা ডিম ভাজা আর কি। ঘন্টা দেড়েক পরে এই হচ্ছে আমার ইস্টের অবস্থা, ভালো ফুলে গেছে। এখন আমি এটাকে নামানোর আগে, বেশ নরম দেখতেছেন, হাতে লেগে যাচ্ছে আঠালো খুব, আমি এই জায়গায় একটু ময়দা ছিটা নিব ভালো মতো, প্রচুর পরিমাণ, কারণ ইস্টটা যথেষ্ট নরম, চিন্তার কোনো কারণ নাই। এই ঢাকনা ঢুকনা সরাই ফেলাই, এখন আমি এটাকে নামাই নিই। এর মধ্যে যা আছে চেষে কুচে নিয়ে নিই, সবই চেষে নিয়ে নিলাম। এখন এটাকে আমার একটু ময়ান দিয়ে নিতে হবে, যাতে ভিতরের বাতাসের বাবলগুলা বের হয়ে যায়, চাপ দিলেই একটু হবে। মোটামুটি হইল, এখন আমি এটাকে দুইটা ভাগ করে নেব, একটা বড় একটা ছোট। হ্যাঁ, হবে, একটা একটু বড় আর একটা একটু ছোট। এখন আমি বড় ভাগটা থাক, আগে ছোট ভাগটাকে একটু চেপে চুপে একটা রুটির মতো বানিয়ে নিতে হবে আমার। তো আমি যেই সাইজে ডিমটা করব ঠিক সেই সাইজে বানাবো। এটা বেলেও করা যায়, হাত দিয়ে চেপেও করা যায়, আমি হাত দিয়ে চেপেই করি, বেলার থেকে চেপে করাই সবচেয়ে ভালো। মানে আমি যেই জিনিসটার মধ্যে করবো এই জিনিসটা এই সাইজের করতে হবে। তো আমি এই কাগজটা দিয়ে একটু মাপ দিয়ে নিই মোটামুটিভাবে। এই কাগজটা একটু আমি আরেকটা জিনিস আমি বেক করছি, সেই জন্য কাগজটা আমি আবার রিইউজ করতেছি। হইল, এটা সাইডে রেখে দিই। এইটাকে আমি ওর থেকে বড় সাইজের রুটির মতো বানায় নিই, বেশ মোটা, মাঝখানে একটু মোটা থাকবে, সাইডগুলো যাতে একটু পাতলা থাকে। হইল, এখন এর উপরে আমি এই ডিমটা বসায় দিব। ডিমটা বসায় তার উপরে এই যে ছোটো সাইজের রুটিটা করে রাখলাম ওইটা বসাবো। বসায় আমি পাশগুলোর মধ্যে একটু পানি লাগায় দিব, পানি লাগায় এটাকে আমার মোড়ায় একটা করে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখলেই বুঝে যাবেন আপনারা। তার আগে একটু চেপে চুপে দিই ভিতরে, যাতে বাতাস কম থাকে আর কি, কিছু থাকবে যাতে কম থাকে। এইভাবে এনে এটার সাথে এইভাবে এইভাবে লাগায় দিব, পানি কম থাকলে পানি দিয়ে দিয়ে মিশাই দিব। আর একটু এটাকে আমি রেস্টে রাখবো, রেস্টে রাখলে ইস্টটা ফুলে বাকি যে অসঙ্গতি যা থাকে সেটা কভার হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই। উঁচা নিচা এবড়ো খেবড়ো যা আছে সব ঠিক হয়ে যাবে। এখন এটাকে আমি একটু চেপে চুপে সাইজ করি। এদিকে উঁচা নিচা থাকলে কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটা এরকম চালনির মধ্যে দুই পাশে কাগজ লাগিয়ে নিছি, পাশে নিচেও কাগজ লাগিয়ে নিছি, যেগুলো বেকিং শিট থাকে সেগুলা, এর মধ্যে আমি এটাকে একটু সাইজ করে সুন্দর করে বসায় দেব। এই যে বসে গেল, এদিকে কাগজটা উঠে গেল। আচ্ছা, জায়গা উঠলেও কিছু করার নাই আমার, আর কিছু করতে হবে না আমার। এখন এইটাকে সুন্দর করে বসায় আমি একদিক হতে একটু ১৯-২০ হবে, আমার রাখতে ১৯-২০ হয়ে গেছে, অসুবিধা নাই। একটা ভিজা গামছা দিয়ে ঢেকে রাখবো প্রায় ২০ মিনিটের মতো। এটা কিন্তু আবার ফুলে উঠবে, সেকেন্ড রাইস বলে এটাকে, ফুলে উঠবে। আমি আর গামছা দিয়ে ঢাকলাম ভিজা, যাতে যে কোনো ভিজা কাপড় দিয়ে ঢাকলে হয়, যাতে এটা শুকায় না যায়। ২০ মিনিট পরে এটাকে আমি স্টিম করতে দিব। ২০ মিনিট পরে ডিজিটালভাবে কারেন্ট চলে গেছে, যাই হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এটা ফুলে এই অবস্থা, এর উপরে প্রায় উঠে গেছে, আরও উপরে উঠবে। এখন আমি এটাকে ভাপে দিব। আমি চুলা একটা বড় সসপ্যানে একটু পানি গরম করে নিয়েছি, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাইছি। দেখেন, স্ট্যান্ডটা পানির থেকে কিছুটা উপরে আছে, যাতে স্ট্যান্ডের উপরে পানি না উঠে, বলক আসলেও পানিগুলো ফুটতেছিল। এখন এর মধ্যে আমি এইটাকে বসায় দিব, ভিতরটা অনেক গরম, যাই হোক, এটাকে বসায় দিব। বসায় এটাকে ঢেকে দিব, ঢেকে দিলে দেখেন বলকটা উঠা বন্ধ হয়ে গেছে। আমি একটু চুলার জালটা বাড়ায় দিই, বলকটা চলে আসুক, কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসবে। তারপরে আমি চুলার জালটাকে একদম কমায় দিব, যাতে কোনো মতে বলকটা উঠতে পারে। এইভাবে আমি এটাকে আধা ঘন্টা, ২৫-৩০ মিনিট ভাপ দিয়ে নিই। এখন বলকটা প্রায় সাথে সাথেই চলে আসছে, এখান থেকেই দেখা যাচ্ছে পানি ফুটতেছে। এখন চুলার জালটাকে আমি আমার সবচেয়ে কমে দেবো, কোনো মতে যাতে বলকটা উঠতে পারে, কারণ ভিতরের টেম্পারেচার ১০০°C থাকবে, বলকটা উঠতে পারলেই হইল। হ্যাঁ, আধা ঘন্টা পরে আমি চুলাটা বন্ধ করে দিই, দিয়ে দেখেন ফুলে কী অবস্থা দাঁড়াইছে। আমি এর উপরে সামান্য একটু বাটার ব্রাশ করে দিই, অথবা তেল ব্রাশ করলে তেল, বাটার, ঘি, যে যেটা পারেন, কারণ না হলে উপরটা শুকায় যাবে। এতে তেলের ব্যবহার কেবলমাত্র ডিম ভাজা আর এই বাটার ব্রাশ করাটুকুই, এছাড়া আর তেল জাতীয় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। চাইলে দিতে পারেন, না দেওয়াই ভালো।
বাস দিলাম। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা হইলে আপনাদের আমি কেটে দেখাচ্ছি। গরম অবস্থায় এটা খুব নরম থাকে, নরম পাউরুটির মতো। তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে এই হলো আমার রুটিটা। এখন রুটিটাকে আমি বাইর করে একটা ইয়ের উপরে ঢালি নেই, প্লেটের উপরে, সহজেই চলে আসবে যেহেতু কাগজ দেওয়া আছে, খুব একটা ভেজাল হওয়ার কথা না। হ্যাঁ, এই যে চলে আসতেছে, নিচের এইটা উঠায় ফেলি কাগজটা, নিচের দিকটা হচ্ছে এই যে এরকম। হা, ওইখান থেকে উঠে গেল। আচ্ছা আচ্ছা, এই দেখুন এরকম নিচের দিকটা। এখন এই দিকটা উল্টা দিই, পাশের কাগজগুলো ফুলে ফেলি। তো এই হচ্ছে দেখেন রুটিটা। এখন আমি একটু আপনাদের কেটে দেখাই। এই দেখেন ডিম সহ ভেতর দিকটা বেশ নরম, তুলতুলে ফুলা ফুলা ডিমটাও ভিতরে আছে। অবশ্য ডিমটা ভিতরে না থেকে কোথাও যাবে, কোথায় যেতে পারে কোথাও দেখতে পারে না, ডিম তো থাকবেই। তো 2 কাপ ময়দা, কিছু সবজি আর 4টা ডিম দিয়ে তৈরি এই রুটিটা আরামে 6 জন খেয়ে ফেলতে পারবেন। আমি যত বড় সাইজ করলাম, 6 পিস আরামে বের হয়ে যাবে এখান থেকে। খাইতে দারুণ মজা, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। তৈরি করা খুব সোজা, দেখলেন, তেমন আমারই কোনো কিছু লাগে না, ঘরে থাকা জিনিসপত্রই হয়ে যায়, একদম তেল ঘি কোনো কিছু ছাড়াই। শুধুমাত্র আমি বাটার ব্রাশ করলাম, এটা আপনারা না করলেও পারেন। কেউ যদি সকালের নাস্তার জন্য করতে চান, রাত্রে 2টা মাখায় রেখে দেন, সকালের মধ্যে ফুলে থাকবে ইস্ট, সকালে জাস্ট ডিমটা ভেজে মাঝখানে দিয়েই ভাপ দিয়ে নেবেন আধা ঘন্টা। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে, একবার বানায় দেখেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।